বাংলাদেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সংক্রমিত ৯৬৯। আমরা এই ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি ৬৮৪৫টি এবং নমুনা পরীক্ষা হয়েছে ৬৭৭৩টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩৬৬৩৮টি। যা নমুনা আমরা পরীক্ষা করেছি এদের মধ্যে শনাক্ত হয়েছে ৯৬৯ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১৬৬৬০ জন। আজকেও আমাদের মৃত্যু তালিকা আছে, মৃত্যু তালিকায় ১১ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন ২৫০ জন। মৃত্যু তালিকার যারা আছেন ১১ জনের মধ্যে আমাদের পুরুষ ৭ জন এবং নারী ৪ জন। ঢাকা সিটির মধ্যে ৫ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদী ১ জন, চট্টগ্রাম ডিভিশনে ২ জন এবং সিলেট ডিভিশনে ১জন। তাদের বয়স বিশ্লেষণে আমরা দেখি ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৭১ থেকে ৮০ বছর ২জন এবং ৮১ থেকে ৯০ বছরের জন্য মধ্যে ১জন। আমাদের সুস্থ তালিকাও বেশ কিছু ব্যক্তি আছেন। আমাদের গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১৪৭ জন। এক্ষেত্রে আমি আবারও বলবো, যারা আক্রান্ত হয়েছেন বা শনাক্ত হয়েছেন তারা বিশেষভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে নজর দিবেন। তারা সবসময় মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, মানসিকভাবে ভেঙে পড়লে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এবং আমরা এই সময় বলবো যে আপনারা ফুসফুসের ব্যায়াম বা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা রীতিমতোভাবে চালিয়ে যাবেন, কারণ অনেক সময় কাশির সাথে শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্য এই আমরা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা যেন নিয়মিত চালিয়ে যাই, গভীরভাবে শ্বাস নেওয়া, গভীরভাবে শ্বাস ছাড়া, এই প্রক্রিয়াটা করলেও আমি আমার ফুসফুসের ব্যায়াম করতে পারি। কাজেই আপনারা এইভাবে ফুসফুসের ব্যায়াম করে ফুসফুসকে অনেক বেশি সক্রিয় রাখবেন এবং ভালো থাকবেন। বেশি করে পানি খাবেন, তরল খাবার খাবেন, মৃদু কুসুম গরম পানি পান করবেন, সাথে আপনারা আদা চা এবং মশলা দিয়ে চা গরম করে গার্গেল করে সেই পানিটাও পান করতে পারেন। এইভাবে হয়তো শরীরের কিছু উপকার পাওয়া যাবে। আমাদের গত ২৪ ঘন্টা আইসোলেশনে এসেছে ১৫২ জন এবং ছাড় পেয়েছেন ৬৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৩৬১ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১২৫৬ জন। আমাদের মোট আইসোলেশন সংখ্যা ৮৬৩৪। ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালে আছে ৫৭৩৪ এবং ঢাকা মহানগরীতে ২৯৬৯। আইসিইউ সংখ্যা ৩২৯ এবং ডায়ালাইসিস ইউনিট ১০২। এক্ষেত্রে বলে রাখি যে আমাদের আইসিইউ সংখ্যা এবং ডায়ালাইসিস ইউনিট বৃদ্ধি করার প্রক্রিয়া চলমান। আমরা এই প্রক্রিয়া চলমান আছে এবং বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কোয়ারেন্টাইনে গত ২৪ ঘন্টায় ১৬৬৬ জনকে রাখা হয়েছে এবং ছাড় পেয়েছে ৩০৬৫ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে ২২৫০০০ জনকে নেওয়া হয়েছিল এবং ছাড়ও পেয়েছেন ১৭৯৬৯৯ জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ৪৫৩৮৫ জন। আমাদের সারা দেশে তাৎক্ষণিকভাবে আমরা কোয়ারেন্টাইন সেবা প্রদান করতে পারি ৩০৯৫৫ জনকে। এগুলো আমাদের জেলা উপজেলায় যে সমস্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে সেগুলোর মাধ্যমে এই সংখ্যাকে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনে নেওয়া যায়। আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রতিনিয়তই সংগ্রহ হচ্ছে এবং বিতরণ করা হচ্ছে এবং এই তথ্যটা আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে পাই। ২৪ ঘন্টায় সংগৃহীত হয়েছে ২৪৯২২টি এবং এ পর্যন্ত ২১,৫৭,২৪৭টি। বিতরণ হয়েছে ২৪ ঘন্টায় ৩,৯২০টি এবং এ পর্যন্ত ১৭,৪৭,৮৪৬টি। ববর্তমানে মজুত আছে ৪,০০,৯,৪০১টি। আমাদের হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়ার প্রক্রিয়াও চলমান। ২৪ ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে ১৩৫,০১৮টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে ৪৯,২৮,৫৩০টি। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ১৫,৭২১ জন এবং গত ২৪ ঘন্টায় এটা বেড়েছে ১৪ জন এবং স্বেচ্ছাভিত্তিতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ফোনের মাধ্যমে ৪,৭০ জন চিকিৎসক।
এইখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। গতকাল আমরা 37টি ল্যাবের থেকে রিপোর্ট দিয়েছিলাম, আজকে আমাদের আরও একটি ল্যাব সংযুক্ত হয়েছে। তাহলে আমাদের আজকে যে আমরা ল্যাবের রিপোর্টগুলো দিয়েছি এখানে 38টি ল্যাব, এবং নতুন সংযোজিত আমাদের যে পিসিআর ল্যাবটি হয়েছে সেটা নোয়াখালীতে। গতকাল ছিল আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী, আজকে নোয়াখালীরই আরেকটি প্রতিষ্ঠান নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আমরা নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা নিজ উদ্যোগে পিসিআর ল্যাব স্থাপন করেছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তরকে সহযোগিতা করছেন এবং দেশের মানুষকে সেবা দিচ্ছেন। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মীবৃন্দকে। স্ক্রিনিং অব্যাহত আছে, স্ক্রিনিংয়ের আওতায় বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্রবন্দর 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 713 জন। এর মধ্যে বিমানবন্দরে 262 জন, স্থলবন্দরে 247 জন এবং সমুদ্রবন্দরে 204 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 683,799 জন। এই ছিল আমাদের হাতে বাংলাদেশের গত 24 ঘন্টার পরিস্থিতি এবং এ পর্যন্ত পরিস্থিতি। দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে যদি তাকাই, যেটা আমরা নিয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 11 মে থেকে, শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 5,567 জন এবং এ পর্যন্ত 1,881 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 125 জন এবং এ পর্যন্ত 3,481 জন। বিশ্ব পরিস্থিতি, যেটাও আমরা নিয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 11 মে থেকে, শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 88,891 জন এবং এ পর্যন্ত 40,06,257 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,531 জন এবং এ পর্যন্ত 2,78,892 জন। আমরা শেষ করব, তার আগে আবারও মনে করিয়ে দিব আপনার সুরক্ষা আপনার হাতে। আপনি নিজেকে সুরক্ষিত রাখুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন এবং সকলে মিলে আমরা সুস্থ থাকি, ভালো থাকি এবং আমরা রমজানের যা স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলি এবং আমরা কোভিড বিষয়ে যে স্বাস্থ্য পরামর্শগুলো দিয়ে থাকি এগুলো আমরা সবাই মেনে চলি, তাহলেই আমরা সুস্থ থাকবো। আপনারা জানেন আমরা সবসময় বলে থাকি যে সামাজিক দূরত্ব বজায় রাখি, কমপক্ষে 3 ফুট দূরত্বে, পরস্পর থেকে 3 ফুট দূরত্বে থাকবো। আমরা বারবার 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধুবো, অতি প্রয়োজন না হলে আমরা ঘরের বাইরে বের হব না। আমরা এখন ঢাকা শহরে দেখছি যে আমাদের অনেক জায়গায় অনেক বেশি হয়তো বা প্রয়োজনেই মানুষ অনেক বেশি মানুষ রাস্তায় এবং দোকানপাটে, তবে বলবো যে আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ছাড়া কখনোই বাইরের বাইরে থাকবেন না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সকলের